জালকাটির সদর উপজেলার চত্রকান্দা এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়েছে এতে এখন পর্যন্ত সতেরো জন নিহতের তথ্য জানা গেছে এ ঘটনায় আহত হয়েছেন আরও অত্যন্ত পঁচিশ জন শনিবার বাইশ জুলাই সকাল সোয়া দশটার দিকে এক দুর্ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি জালকাটি থানার ওসি নাসিরউদ্দিন সরকার জানান সকালে পিরোষপুর জেলার বান্ডারিয়া থেকে বরিশালগামী বাসটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে পোসলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায় এতে ঘটনাস্থলে তেরো জন ও পরে চারজন নিহত হন আহত হন পঁচিশ জন তিনি আরও জানান আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে কবর পেয়ে জালুকাটির জেলা প্রশাসক ফারাহকুল নিজুম ও অতিরিক্ত পুলিশ সুপার মহিতুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন জানা গেছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে জালকাটির ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক পিরুজ আহমেদ কুতুবী জানান বাসটি উদ্ধারের চেষ্টা চলছে বাসের ভেতরে আরও কেউ আছে কিনা তা দেখা হচ্ছে বেশিরভাগ যাত্রীদের উদ্ধার করা হয়েছে